আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 500 গ্রাম ট্যাংরা মাছ, সর্ষের তেল, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 4টে গোটা কাঁচা লঙ্কা, সামান্য ধনে পাতা। মাছগুলোকে আমি ভালো করে 4-5 বার নর্মাল জলে ধুয়ে নিয়েছি আর 2-3 বার উষ্ণ উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিচ্ছি ও দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এইবার আমি মাছগুলোকে লবণ, হলুদ গুঁড়ো ও কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। আর আপনাদেরকে আমি আগেও বলেছি যে আঁশ ছাড়া মাছে আটার গুঁড়ো বা কাঁচা সর্ষের তেল মাখিয়ে তেলে দিলে ভাজার সময় ফুটবে না বা তেল ছিটবে না। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম, এর মধ্যে আমি ধনে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য কিছুটা ডাঁটি ফেলে দিয়ে বাকি ডাঁটি সমেত ধনে পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি যে কাঁচা লঙ্কা বাটাটা নিয়েছি, যেহেতু আমার কাছে বাটা ছিল তাই আমি বাটা লঙ্কা দিলাম। আপনারা গোটা কাঁচা লঙ্কা 4টে থেকে 5টা দেবেন। দিচ্ছি ধনে গুঁড়ো, 3টে জিনিস সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন ধনে গুঁড়ো, ধনে পাতা ও কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেল। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো সর্ষের তেল। এইটা যেহেতু ট্যাংরার তেল ঝাল তো তেলটা একটু বেশিই দিতে হবে, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি ব্যবহার করবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে ধোয়া বেরোচ্ছে, এই সময় আমি তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো না ছিটকয়। যদিও আমি কাঁচা তেল মাখিয়েছি, মাছগুলো ছিটবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকে জাস্ট 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এই লবণ, হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে দিয়ে দেব। এইবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে 3-4 মিনিট সময় ভেজে নেব। যেহেতু আমি মাছগুলোকে ভেজে আর তুলবো না, তাই তেলের মধ্যে ফোড়ন দিয়ে সব মাছগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। আর এই ট্যাংরা মাছগুলো পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলেও খেতে কিন্তু দারুণ হয়। সাদা ভাতের সঙ্গে এই মাছের ঝাল, সঙ্গে যদি একটু গন্ধ লেবু বা কাগজি লেবু থাকে তো খাওয়াটা জাস্ট জমে যায়। তো মাছগুলোকে আমি 3-4 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। 4 মিনিট সময় ধরে মাছগুলোকে দুটো পিটি বেশ রং ধরা পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেল। তবে খুব কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে মাছ শক্ত হয়ে যাবে। এইবার আমি মাছের মধ্যে দিয়ে দেব ধনে পাতা, কাঁচা লঙ্কা ও ধনে গুঁড়ো পেস্ট। গ্রাইন্ডার জারটার মধ্যে সামান্য জল দিয়ে বাকি লেগে থাকা মশলাটাও ঢেলে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর 4টে যে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি সেই কাঁচা লঙ্কা।
আমি এখানে সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কাতে করছি। আপনারা কেউ চাইলে ঝাল লাল লঙ্কা বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তবে এই রান্নার কালারটা যেহেতু একদম গ্রিন হয়, তো আমি একদমই কোনো শুকনো লঙ্কা বা লাল লঙ্কা কিছুই ইউজ করি না। লবণ, হলুদ গুঁড়ো ও কাঁচা লঙ্কা দিয়ে আর মশলাটার সঙ্গে মাছগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে আছে। মিনিট পাঁচেক সময় ধরে মাছগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন, মশলাটা কষে কড়াই সাইডে সুন্দর তেল দেখা যাচ্ছে। এইবার আমি আরও একটু ভালো করে নাড়িয়ে নিয়ে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য দিয়ে দেব কিছুটা জল। যদিও এই মাছ রান্নাটা খুব গামাখা গামাখাই হবে, জলটা দিয়ে একটু কড়াইটা নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মাছগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেল, আমি ঢাকাটা খুলে দেখছি মাছগুলো কেমন রান্না হলো। তো দেখুন, অলমোস্ট মাছগুলো সিদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনে পাতা। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে লবণটাও একটু চেক করে নেব। গরমের দিনে অতিরিক্ত তেল মশলা ছাড়া এরকম একটা মাছের ঝাল লেবু দিয়ে খেতে কিন্তু দারুণই লাগে। অনেক সময় সবজি দিয়ে পাতলা ঝোল খেতে ভালো না লাগলে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে ট্যাংরার ঝাল অসাধারণ লাগে সাদা ভাতের সাথে। মাছগুলো হাই ফ্লেমে আরও 2 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেল। কড়াইয়ের চারপাশ থেকে তেল দেখা যাচ্ছে। এইবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব আরও কিছুটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট কড়াইটা গ্যাসের ওপরেই রেস্টিং টাইমে রাখব। 5 মিনিট বাদে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল। যদি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলে আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ। We'll be right back.